বাজেটে কর স্তরের পরিবর্তনে দাম বাড়তে পারে মোবাইল ফোন, সফটওয়্যার, প্রসাধনী পণ্য, ফাস্টফুড আর তামাক জাতীয় পণ্যের। অন্যদিকে কমতে পারে হাইব্রিড গাড়ি, এলপিজি সিলিন্ডার, গ্রাফিক্স কার্ড সহ বিভিন্ন কম্পিউটার যন্ত্রাংশের দাম। রিপোর্ট ফয়সাল শোভনের। নতুন মোবাইল ফোন কেনার জন্য যারা অপেক্ষায় ছিলেন, বাজেট এসেছে তাদের জন্য দুঃসংবাদ নিয়ে। কেননা বিদেশ থেকে ফোন আমদানিতে বসছে 5% অতিরিক্ত শুল্ক। অর্থাৎ 10,000 টাকার একটি স্মার্টফোন কিনতে ক্রেতাকে এবার গুনতে হবে বাড়তি 500 টাকা। দাম বাড়ছে বিদেশি সফটওয়্যারের, তা কম্পিউটারের সাধারণ কিংবা ডেটা যে ধরনেরই হোক না কেন। দেশি সফটওয়্যারকে সুরক্ষা দিতে এক্ষেত্রে বাড়ছে 5-23% শুল্ক। শুধু সফটওয়্যার নয়, শুল্ক বাড়ানো হয়েছে বিভিন্ন হার্ডওয়্যার পণ্যেরও। সেই তালিকায় আছে মডেম, রাউটার কিংবা মেমোরি কার্ড। এসব পণ্য কিনতে তাই এখন 10% বাড়তি দাম গুনতে হবে ক্রেতাকে। বিদেশি সিরামিক পণ্যও কিনতে হবে ভেবেচিন্তে, কেননা এ ধরনের পণ্য আমদানিতে বসছে অতিরিক্ত শুল্ক, আর কমছে এই শিল্পের জন্য আমদানিকৃত কাঁচামালের উপর। তাই লাভবান হওয়া যাবে দেশি সিরামিক কিনে। সাজগোজ করবেন, প্রসাধনী পণ্যের পেছনে খরচটাও কিন্তু বেশি গুনতে হবে 5% বাড়তি শুল্কের কারণে। বিদেশ ভ্রমণের জন্য সার্কভুক্ত দেশ হলে ঠিক আছে, নয়তো টিকিটের উপর দ্বিগুণ আবগারি শুল্ক দিতে হবে উড়োজাহাজে চেপে আসছে অর্থবছর থেকে, হোক তা এশিয়ার কোনো দেশ বা ইউরোপ আমেরিকা। জাঙ্ক বা ফাস্টফুড না হলে যাদের চলে না, তাদের জন্য আসছে বাজার বড় দুঃসংবাদের। কেননা এই ধরনের খাবারে 15% ভ্যাটের সঙ্গে 10% সম্পূরক শুল্ক বসিয়েছেন অর্থমন্ত্রী, তাই খেতে হবে রয়ে শুয়ে। তবে ধূমপায়ীরা অভ্যাসটা এবার ত্যাগ করতেই পারেন বাড়তি দামের চাপে, হোক তা সিগারেট বা বিড়ি। বাড়তি সম্পূরক শুল্ক দাম বাড়াবে দুই ধরনেরই পণ্যের। ইলেকট্রিক সিগারেটের ধোঁয়া নিলেও রক্ষা নেই, কেননা এর উপর অতিরিক্ত 15% আমদানি শুল্ক আর 100% সম্পূরক শুল্ক বসানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বিদেশি সোলার প্যানেল বা মডিউল কিনতেও খরচ বাড়বে, বাড়বে প্রস্তুতকৃত পোল্ট্রি ফিডের দামও, কেননা এই দুটি পণ্যই এখন তৈরি হচ্ছে দেশেই। এবার সুখবর আছে হাইব্রিড গাড়ি যারা কিনতে চান তাদের জন্য। 2,750 থেকে 3,000 সিসি পর্যন্ত জ্বালানি সাশ্রয়ী গাড়ি আনায় সম্পূরক শুল্ক হার 150% কমানো হয়েছে। এতে ধনীদের গাড়ি কেনার খরচ কমবে, কিন্তু মধ্যবিত্তের জন্য 1,600 সিসির হাইব্রিড গাড়ি আমদানিতে শুল্ক মাত্র 5% কমছে। বাসাবাড়িতে রান্নার কাজে যারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন তাদের জন্য কিছুটা স্বস্তি আছে বাজেটে। 5,000 লিটারের কম হলে সিলিন্ডারের শুল্ক 10%-এর বদলে 5% গুনতে হবে। সরকারের আশা দেশে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেটের মতো প্রযুক্তিপূর্ণ সংযোজন কিংবা উৎপাদন শিল্প গড়ে উঠবে, তাই এসব পণ্যের যন্ত্রাংশ আমদানিতে শুল্ক কমছে। দাম কমবে তাই গ্লাস ফাইবার, সিপিইউ চিপস, গ্রাফিক্স কার্ড, ট্রান্সফর্মার, লিথিয়াম আয়ন ব্যাটারির। ফয়সাল শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।